আগামীকাল রবিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে চালু হতে চলেছে লোকাল ট্রেন। রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে কেন্দ্র। 50% যাত্রী নিয়ে চলবে ট্রেন। জিআরপিএফ আরপিএফ এর নজরদারি থাকবে স্টেশনগুলোতে। মাস্ক স্যানিটাইজ ব্যবহার বাধ্যতামূলক। খুশি সাধারণ মানুষ, কিন্তু সাধারণ হলদিবাড়ি থেকে আসা সবজি বিক্রেতারা এই সংবাদে খুশি প্রকাশ করেনি। তাদের বক্তব্য, লোকাল ট্রেন চালু হলেও ট্রেন তাদের উঠতে দেয় না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, তাই এখনও গাড়ি ভাড়া করে আসছি। ট্রেন চালু হলেও এক ধরনের পরিস্থিতি থাকবে। সূত্র মারফত খবর, যদিও জলপাইগুড়ি টাউন স্টেশনে এখনও পর্যন্ত লোকাল রেল চলাচল নিয়ে কোনো ধরনের নির্দেশ আসেনি, যদিও তারাও সেই নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে।